দ্বাপর যুগ ও ত্রেতা যুগের দুই পরাক্রমী যোদ্ধা ছিলেন পিতামহ ভীষ্ম ও পবনপুত্র হনুমান। পিতামহ ভীষ্ম ছিলেন ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্তকারী, অন্যদিকে হনুমানজি ছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। আজ আমরা আপনাদের জানাবো তাদের মধ্যে যুদ্ধের পরিণাম কি হতে পারত, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। গঙ্গাপুত্র ভীষ্ম ছিলেন ভগবান পরশুরামের শিষ্য এবং ত্রিলোকের মহান দিব্য অস্ত্রের অধিকারী। অন্যদিকে মহাবলী হনুমানজি ছিলেন ভগবান শিবের একটি রুদ্র অবতার। হনুমানজি একদিকে যেমন অজেয় ছিলেন, অন্যদিকে ছিলেন অমর। সংসারে কোনো অস্ত্র দ্বারা তাকে বন্ধন করা সম্ভব ছিল না। মহাভারতের যুদ্ধে এমন একটি সময় এসেছিল যখন পিতামহ ভীষ্মের সামনে মহাবলী বজরংবলী হনুমানজি এসে উপস্থিত হন। মহাবীর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আদেশে হনুমানজিকে আহ্বান করেন তার রথে বিরাজমান হওয়ার জন্য, এবং তিনি পিতামহ ভীষ্ম, বীর কর্ণ ও গুরু দ্রোণাচার্যের মতো পরাক্রমী যোদ্ধাদের থেকে অর্জুনের রথটিকে রক্ষা করছিলেন। এখন একটি প্রশ্ন অনেকের মনেই উঠে আসে, যদি পিতামহ ভীষ্মের সাথে মহাবলী হনুমানজির প্রত্যক্ষ যুদ্ধ হতো তাহলে কে জয়ী হতেন, কারণ এই দুইজন যোদ্ধাই ছিলেন অপরাজেয়। যতক্ষণ অবধি পিতামহ ভীষ্মের হাতে ধনুষ ছিল ততক্ষণ তাকে পরাজয় করা সম্ভব ছিল না, এবং এর সঙ্গে তিনি ছিলেন ইচ্ছামৃত্যুর অধিকারী। অন্যদিকে মহাবলী হনুমানজিও ছিলেন একজন অপরাজেয় যোদ্ধা যার উপর কোনো অস্ত্রশস্ত্রের প্রহার কার্যরত হতো না এবং তাকে পরাজয় করার মতো সামর্থ্য কারোর ছিল না। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে পিতামহ ভীষ্ম ছিলেন একজন পরমবীর মহান যোদ্ধা, কিন্তু হনুমানজি ছিলেন স্বয়ং ভগবান শিবশঙ্করের অবতার এবং এই কারণেই সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তি তার মধ্যে বিরাজমান ছিল। যদিও পিতামহ ভীষ্মের ইচ্ছামৃত্যুর বদদানটির কারণে হনুমানজি তাকে বধ করতে পারতেন না, কিন্তু হনুমানজি তাকে যুদ্ধে আহত করে পরাজিত অবশ্যই করতে পারতেন। আর এইভাবেই যুদ্ধের পরিণামে হনুমানজি পিতামহ ভীষ্মকে বধ না করতে পারলেও আহত করে পরাজয় অবশ্যই করতে পারতেন। হনুমানজি মহাভারতের যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে অর্জুনের রথে বিরাজমান থেকে প্রতিনিয়ত শক্তিশালী অস্ত্রশস্ত্র থেকে অর্জুনকে রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো মনে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন একটি কাহিনী নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।